মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা তো তোমার মায়ের গানের এলপি। কি বাংলো গানে, এটা কি বাংলো? আমি ভেঙেছি। তুই কেন ভেঙেছিস? কারণ এই বাড়িতে এই গানটা বাজবে না, এটা মুচুরো করবার জায়গা নয়। ভদ্রলোকেদের পরিবার, এসব এসব চিপ গায়িকাদের এই জগতটা চাই। কোন মহিলার সম্বন্ধে কোন অশালীন মন্তব্য করা লাগে 10 বার ভাববে তোমার সামনে জগদ্ধাত্রী দাঁড়িয়ে আছে। থুরি, এটা ভাববে যে তোমার সামনে জ্যাফ সান্যাল দাঁড়িয়ে আছে। আজকে আমি তোমার আর স্বয়ংভুর মাঝে এসে দাঁড়ালাম, না হলে স্বয়ংভুর না মেরে তোমার মুখ ভেঙে দিত, তোমার চোয়াল ভেঙে দিত। আজকে তোমার এত বড় সাহস, সাহসের কি দেখেছো? আমার ইচ্ছা করছে তোমাকে এখন কাস্টডিতে নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দিতে। তুমি তুমি জানো না তুমি কি করেছো, কত বড় অন্যায় করেছো। ওই ওই একটা এলপি একটা এলপি সঙ্গ অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছিল। সঙ্গুর মায়ের একমাত্র স্মৃতি সঙ্গুর কাছে এই এলপিটা, যেটাতে ছেলেটা ওর মায়ের কণ্ঠস্বর শুনতে পারত। সেই মায়ের যাকে কোনোদিনও চোখের সামনে দেখেইনি, কণ্ঠস্বর এই হেলপিটাতে সঙ্গে শুনতে পারত। আর তুমি তুমি এই হেলপিটাকে নষ্ট করেছো উৎসব। তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তুমি রিয়েলাইজ করতে পারছো মায়ের সেন্টিমেন্টটা কি? তুমি বোঝো মায়ের সেন্টিমেন্ট কি? হ্যাঁ, আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি। সত্যি তো এটা তো মাথায় আসেনি। ওই ঘুমটা পড়া মেয়েটা কি, এটা তো জানতে হবে। হ্যাঁ, নমস্কার, আমি একটা ইনফরমেশনের জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি কি যে আমি ওই সেদিন আমার মেয়ের বিয়ের দিন একটা ঝামেলা হলো তো আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও ওই তার জন্য যে FIR হয়েছিল পুলিশে, তাতে ওই কেসটাতে কার কার নাম জড়িয়েছিল আমাকে একটু বলবেন প্লিজ। না না, আমি ওই মেনন, দিব্যা সেন এদের ব্যাপার তো জানি, আর যারা ছিল ওই আমি বলছি কি যে ঘোমটা পড়া একজন মহিলা ছিলেন যাকে, যার মুখ দেখা যাচ্ছিল না। হ্যাঁ, সে গুলি চালালো। আমার ওই নামটা জানা খুব দরকার আছে, আমাকে একটু জানাবেন আপনি, খবরটা নিয়ে আমাকে জানান, একটু তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি আমার মমকে কাঁদতে দেখেছি, আর তাই তোমাকে বলছি প্লিজ, ফর গড সেক তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে প্লিজ চলে যাও, নইলে কিন্তু এই ছেলেটা মরবে। আই উইল শুট হিম। একবার ছুঁয়ে দেখো উৎস, তোমার পুরো শহর অহংকার আমি ঘুচিয়ে দেব বলে রাখলাম। গেট আউট, আই সে গেট আউট।
আর আজকের পর থেকে তুমি যাকে ফেস করবে সে জগদ্ধাত্রী মুখার্জি না, সে জ্যাজ সান্যাল। তুমি আমার গায়ে হাত তুলেছ, বাড়ির বউ গায়ে হাত তুলে চাই? নো মিস্টার উৎসব মুখার্জি, ইউ আর রং। একজন অফিসার তোমার গায়ে হাত তুলেছে। আমি তোমাকে মানি না, মানি না আমি তোমাকে। না আমি তোমাকে অফিসার হিসেবে মানি, না আমি তোমাকে মানি বাড়ির বউ হিসেবে। তবে আমি তোমাকে বলে রাখলাম, আমি এর শোধ তুলব, আমি শোধ তুলব। আমার থেকে চলে গেল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।